নতুন কিচেনের ট্যুর, হোম ট্যুরের ভিডিও। Hi guys, welcome back to my YouTube channel The First Real Life. তোমরা এই ভিডিওটা তো দেখলে কি নিয়ে ভিডিওতে হাজির হলাম, বাট তোমরা ধরো যে আমি কোথাও মানে ভাড়া নিয়েছি বা কোথাও বাড়ি করছি, নতুন বাড়ি, ঠিক আছে, এই নিয়ে ভিডিওতে আলোচনা করাটা জরুরি দরকার, ঠিক আছে। তারপর তোমাদের যদি ধরো তোমাদের কি নিয়ে ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করো, ঠিক আছে, তাহলে এটা অনেক নতুন ভিডিও আছে, ঠিক আছে। তাহলে চলো বাড়ির ভিডিওতে মানে সম্পর্কে কিছু জানা যাক। নাম্বার ওয়ান হচ্ছে কিচেন সেট হলে, মানে তোমরা যদি কিচেন করো তাহলে তোমরা কিচেন সেট মানে তোমরা টাইলস লাগাও ওতে, তারপর ভালো ভালো মার্বেল দাও, তারপর নিচে নিচে টাইলস দাও, তারপর চারিদিকে কুচিনা লাগাও, ঠিক আছে। তাহলে ওই সব দিয়েই তোমাদের জন্য এই ভিডিওটা তোমাদের হাজির করে চলে আসবে, মানে দেখতে লেগে যাবে, ঠিক আছে। তারপর পাশে একটা নতুন স্টিলের বেসিন দিলে হয়ে যাবে, তাহলে ওটাই কিছু সব হয়ে যাবে, ঠিক আছে। এটার জন্য নিয়ে তোমাদের ভিডিওতে নিয়ে এসেছি, ওটার জন্য বললাম। আর তো কিছু করার নেই, মানে নতুন বাড়ি হলে তো হয়ে যেত, ঠিক আছে। নাম্বার দুই হচ্ছে লিভিং রুম। লিভিং রুম করতে হলে তো বড় বড় করে ঘর তো করতেই হবে, যাতে খুব কষ্ট করে করতে হয় বা কত মানে নরম করে করতে হয়, তাই তো। এটার জন্য নতুন মানে ভালো করে আনা উচিত, ঠিক আছে, সেটা একটু ভেবে দেখে রাখো। তাহলে তোমাদের এই ভিডিওটা নিয়ে হাজির হয়ে চলে আসছি লিভিং রুমের কথা। আর লিভিং রুম তো হলেই হয়ে যায়, ঠিক আছে, পাশে রং করলে হয়, ইয়ে করলে হয়, তারপর অনেক সম্পর্কে জানা যায়, এটা নিয়ে ভিডিওটি তোমাদের হাজির হলাম, ঠিক আছে। আর তো কি বলবো, তাই না, লিভিং রুমের কথা এটাই বলে রাখলাম তোমাদেরকে, লিভিং রুমের কথা এটাই বলছি। চেষ্টা করে রাখো ভিডিওতে বানানোর জন্য, আর এটা একটু মনে রেখো, সাবধান। নাম্বার তিন হচ্ছে ডাইনিং রুম। ডাইনিং রুম করতে হলে ছোট্ট করে ঘর করো ডাইনিং রুম করার জন্য, যাতে পাশে টেবিল রাখো, মেঝেতে মার্বেল দাও, তারপর পাশে বেসিন রাখো, তারপর দুদিকে জানালা করো, তারদিকে ভালো ডিজাইন নয় মানে রুম হিটার লাগাও শীতকালের জন্য, শীতকালের সংস্থা নিয়ে এই নিয়ে ভিডিওতে হাজির হয়ে এসেছি, ঠিক আছে। তোমাদের জন্য এই ভিডিওটা একটু করাতে দরকার ছিল, ওটা একটু মনে করলাম। আর এটাই দিলে হয়ে যায়, তারপর পাশে ভালো ভালো ফ্যান ট্যান লাগাও গরমের দিনের জন্য, আর এটাই বলে দিলাম, মানে গরমের দিন তো ফ্যানটা রাখতেই হবে, নাহলে তো গরমের দিন তো হবে, যেহেতু এখন ঠান্ডার দিন, ঠিক আছে, ঠান্ডার দিন তো নিয়ম মেনে চলতে হবে, ওটাই বলে রাখলাম, ঠিক আছে। তো আর কি বলা থাকলে তো আমি বলে দিতে পারতাম, ঠিক আছে, এইটাই বলে দিলাম। আর মনে করো যাতে টাইলস দেওয়ার যাতে চেষ্টা করো, ঠিক আছে, এটা। সো ফ্রেন্ডস, এই ছিল ভিডিও তিন তিনটে সম্পর্কের বাড়ির, ঠিক আছে। আর এটাই বলে দিলাম, যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব, ঠিক আছে। আর তোমাদের যদি কি ভিডিও যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো, ঠিক আছে, তাহলে আমি আরও নতুন ভিডিও তোমার সঙ্গে চলে যাবো, ঠিক আছে, টাটা, বাই বাই।